আচ্ছা, যে এই যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা 2016 সালে SLST যে প্রথম ফার্স্ট যে SLST হয়েছিল, সেই ফার্স্ট SLST-তে 2016 সালে এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে? এবার এই প্রশ্নটা কীভাবে অ্যান্সার, এবার এটার উত্তর কীভাবে হবে বা অ্যান্সার অ্যান্সার কোনটা হবে, এ হবে, বি হবে, সি হবে, না ডি হবে, সেটা আমরা আসলে দেখবো। তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই এসেছিলো, এই 2016 সালে এসেছিলো, ঠিক আছে? তো এবার দেখো এটা কীভাবে করে দেয়, কী বলছে, প্রজেকশন অফ দ্য ভেক্টর এ অন বি ইসে, তো তো লিখবো কি যে প্রজেকশন, প্রজেকশনস অফ এ অন বি ভেক্টর ইকুয়াল টু, আমরা কী জানি, আমরা কী জানি যে এ ভেক্টর, ঠিক আছে, কোস থিটা হয়। আচ্ছা, তাহলে এ ভেক্টর কোস থিটা মানে কি, কোস থিটা মানে হচ্ছে এ ডট বি, এ ভেক্টর, এ ভেক্টর মোড এ, এ মোড বি, ঠিক আছে? তাহলে এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে কী যাচ্ছে, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এবার এ ডট বি কত হবে, এখানে এ ডট বি কত, এ তার কত আছে, আই টু জে প্লাস কে ডট ফোর আই ফোর জে সেভেন কে, ঠিক আছে, ডট বি ভেক্টর, বি ভেক্টর মানে এটা আসবে কত, এটা হচ্ছে ফোর স্কোয়ার, তোর হচ্ছে মাইনাস ফোর তার স্কোয়ার প্লাস সেভেন তার স্কোয়ার, এটা আসলো। আচ্ছা, তার উপরে কত হচ্ছে, ফোর মাইনাস মাইনাস প্লাস এইট প্লাস হচ্ছে সেভেন, নিচে কত আসবে, ষোলো প্লাস ষোলো প্লাস সতেরো উনপঞ্চাশ, লাস্টটা কত, উনিশ বাই একাশি, তারপর হচ্ছে উনিশ বাই নয়, আমাদের অ্যান্সার হচ্ছে উনিশ বাই নয়, অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার হবে পি, বাটটা বোঝা গেল।